তো যার কাছে অন্যায় করেছো তার কাছেই তোমায় ক্ষমা চাইতে হবে, দেখো সে নিশ্চয়ই তোমায় ক্ষমা করবে। ধরা গেল এইরকমই কোনো একটা ডায়ালগ যদি আজকে ছবি বিশ্বাস বলতেন তাহলে তিনি কিভাবে বলতেন? আপনারা জানেন যে ওনার একটা অ্যাজমাটিক টেন্ডেন্সি ছিল, সেই অ্যাজমাটিক টেন্ডেন্সিটা নিয়েই তিনি ওনার অভিনয় জীবনে অভিনয় করে গেছেন আমৃত্যু এবং সার্থকতার সঙ্গে করে গেছেন। চেষ্টা করছি ছবি বিশ্বাস। হ্যাঁ, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, দেখো শ্রীকান্ত, যার কাছে অন্যায় করেছো তার কাছেই তোমায় ক্ষমা চাইতে হবে, ক্ষমা সে নিশ্চয় করবে, শুধু তোমাকে তার কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। অনিল চ্যাটার্জি, তাঁর একটা অসাধারণ সুর ছিল, অসাধারণ একজন পার্শ্ব চরিত্র অভিনেতা, গলে একটা ভীষণ মিষ্টি সুর ছিল। শ্রীকান্ত, যার কাছে অন্যায় করেছো তার কাছেই গিয়ে তোমায় ক্ষমা চাইতে হবে, দেখো সে নিশ্চয়ই তোমায় ক্ষমা করবে। হাড় ভাঙা দমার কা চেহারা ছিল হরিধন মুখোপাধ্যায়। কয় শ্রীকান্ত কয় তোমার অন্যায় করলে অসুবিধা কি, চপ করে যাবে গিয়ে ক্ষমা চেয়ে চলে আসবে না, একটা মুখো না। তুলসী চক্রবর্তী মাথায় টাক, খালি গা পইতে দিয়ে পিঠ চুলকোতেন তুলসী চক্রবর্তী। কইব অশ্রীকান্ত কইব, অন্যায় করলে অসুবিধা কি, সঙ্গে সঙ্গে যাবে, সঙ্গে সঙ্গে ক্ষমা চলে আসবে, ও নিশ্চয়ই ক্ষমা করবে। জহর রায়, তার একটা ভালুক জ্বর মার্কা স্টাইল ছিল, রাজকীয় তখন থেকে বলছি কি ক্ষমা চাইতে গেলি তো ক্ষমা করে। নবদ্বীপ হালদার, তার আবার একটা অন্যরকম গলা ছিল। এই যে শ্রীকান্ত, তোমারই আমি খুঁজছিলাম, বলি ব্যাপার কি বলতো, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যা কাম করলে চলবে, গেলি ক্ষমা করিয়ে দেবে, চলো আমার সাথে। মনোজ মিত্র, তার সারা জীবনে আমাশা আর গেল না। আর এত ঝামেলা, তার মধ্যে তোরা কেন অন্যায় করিস, গেলেই তো ক্ষমা করবি, শুধু শুধু দাঁড়িয়ে ঝামেলা। কমল মিত্র, তৎকালীন খুব গম্ভীর টাইপের বাবা ছিলেন, কথায় কথায় উত্তমবাবুকেও কতবার ধমকে দিয়েছেন, মুখে একটা চুরুট থাকতো, চোখে থাকতো কালো চশমা। শ্রীকান্ত, অন্যায় করেছে যখন তুমি নিজে সেখানে যেতে হবে, ক্ষমা সে নিশ্চয় করবে, কিন্তু তোমার নিজে সেখানে যাবে, যাবে গিয়ে ক্ষমা চাইবে। রবি ঘোষ অসামান্য মানুষ ছিলেন, যতই মজা করুন না কেন, যেমনই